ডলফিনের মতো বিরল প্রজাতির বিশাল আকৃতির মাছ উদ্ধার হলো কালিন্দ্রী নদীতে। মালদার মানিকচক ও পুথুরিয়া থানার অন্তর্বর্তী নদীতে জেলেদের জালে ওই মাছ উদ্ধার হয়েছে। বিরল প্রজাতির মাছ দেখতে সকাল থেকে নদীঘাটে ভিড় গ্রামবাসীর। ঘটনার খবর দেয়া হয়েছে বন দপ্তরকে। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা এসে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকার বেশ কিছু জেলে মাছ ধরার সময় জাল টানছিলেন, সেই সময় তারা এই বিশাল আকৃতির বিরল প্রজাতির প্রাণীটিকে দেখতে পায়। যদিও তারা দীর্ঘক্ষণ চেষ্টা করে এই বিরল প্রজাতির প্রাণীটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার খবর গ্রামের মধ্যে পৌঁছাতে ঝাঁকে ঝাঁকে উৎসাহী মানুষ এই বিরল প্রজাতির প্রাণীটিকে দেখার জন্য আসতে থাকে। ঘটনার খবর দেয়া হয় বন দপ্তরকে। বন দপ্তরের কর্মীরা এসে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় গ্রামের বাসিন্দা মোহাম্মদ সেরার জানান, গঙ্গা ও কালিন্দ্রীর মধ্যে কানেক্ট রয়েছে আর সেই কারণেই বেশ কয়েকদিন ধরে জল বৃদ্ধি হয়েছে, ফলে স্বাভাবিকভাবেই ওই বিরল প্রজাতির প্রাণী কালিন্দ্রীতে ঢুকে পড়েছে। এদিন জেলেরা মাছ ধরছিল, তাদের জালে এই মৃত ডলফিনের মতো বিরল প্রজাতির প্রাণী ধরা পড়েছে। বন দপ্তরের কর্মীরা এসে তাকে নিয়ে গেছে। আর এত বড় বিরল প্রজাতির প্রাণী দেখার জন্য উৎসাহী মানুষেরা ভিড় করছে, কারণ এর আগে এই ধরনের প্রাণী কখনো এই নদীতে দেখা যায়নি। বন দপ্তরের আধিকারিক প্রদীপ গোস্বামী জানান, এটা হচ্ছে সুশক গ্যাঞ্জেটিক ডলফিন। সাধারণত এগুলো গঙ্গা নদীতে দেখা যায়, এখানে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। গ্যাঞ্জেটিক ডলফিন সাধারণত গঙ্গা নদীতে দেখা যায়। আমাদের এখানে গঙ্গা নদীতে প্রচুর রয়েছে, কালিন্দ্রী নদীতে দেখতে পাওয়ার রেকর্ড খুব কম রয়েছে। এখানে যে দেখতে পাওয়া গেছে, এই বিষয়টি নিয়ে আমরা আরও গুরুত্ব সহকারে দেখব কিভাবে এই নদীতে প্রাণীটি আসলো। এই ধরনের প্রাণীদেরকে বাঁচানোর জন্য মানুষদের মধ্যে সচেতনতা শুরু হয়েছে। আমরাই মৃত গ্যাঞ্জেটিক ডলফিনটিকে উদ্ধার করে যা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কাজ করা হবে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। এটা সুশক, সুশক হচ্ছে গ্যাঞ্জেটিক ডলফিন, এটা কিন্তু শিডিউলড ওয়ান প্রাণী, ঠিক আছে। তো আমরা একটা সকালবেলায় খবর পাই যে এখানে একটি সুশকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে ছুটে আসি এবং ছুটে আসার পরে আমরা এই অবস্থা দেখতে পাই। এবার আমরা এটাকে নিয়ে গিয়ে যা ফর্মালিটিস আছে সেগুলো পূরণ করব। আকারে কীরকম রয়েছে, আকারে কীরকম রয়েছে? একটা গ্যাঞ্জেটিক ডলফিনের যেরকম স্ট্যান্ডার্ড আকার হয় এটাকে আমরা সেই আকারেরই ধরতে পারি। এটা কি সাধারণত এই এলাকায় দেখতে পাওয়া যায়? সচরাচর এটা গঙ্গায় দেখতে পাওয়া যায়, আমাদের গঙ্গায় এখানে প্রচুর পরিমাণে আছে। কালিন্দ্রীতে খুবই কম, মানে কালিন্দ্রীতে দেখতে পাওয়ার রেকর্ড খুবই কম আছে। তো আজকে যাক পাওয়া গেল, এরপরে আমরা এই ব্যাপারটাকে নিয়ে আরও ওয়াচ করব যে এখানে কতটা কি পাওয়া যাচ্ছে বা না যাচ্ছে। না, আমরা তো সচেতনতার জন্য প্রচার প্রতি বছরে বহুবার, মানে প্রায় কিছুদিন অন্তর অন্তরই আমরা এগুলোর রক্ষার্থে আমরা প্রচার চালিয়ে যাই। তো আমরা এভাবেই এটার প্রচার চালিয়ে যাবো, যেরকমভাবে মানে আমরা চালিয়ে যাচ্ছি। সাধারণ মানুষের উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন? সাধারণ মানুষের উদ্দেশ্য বার্তা এই একটাই যে এদেরকে বাঁচতে দিন, এরা মানে একটা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে এরকম একটা প্রাণী, শিডিউল ওয়ান প্রাণী, এদেরও বাঁচার অধিকার আছে। এরা যেন ঠিকঠাকভাবে এদেরকে যেন ডিস্টার্ব না করা হয় সেদিকটার উপরে নজর দিন। সচরাচর আমরা যে জিনিসটা বেশি মানুষকে বুঝিয়ে থাকি যে এটাকে এর আগে, মানে অনেক আগে এটাকে ধরুন কেটে দেওয়া হতো বা জালে ধরা পড়ার পরে সেটা দিয়ে বিভিন্ন রকম কুসংস্কারাচ্ছন্ন কিছু মানুষ ওখান দিয়ে তেল তৈরি করতো। তো আমরা সেগুলো যতটা পেরেছি বিভিন্ন অভিযানের মাধ্যমে, বিভিন্ন প্রচারের মাধ্যমে ওই জিনিসটাকে বন্ধ করে আনতে পেরেছি। আপনাদেরকে জানিয়ে দিই যে এর প্রতি কোনোরকম কোনো অন্যায় করা, কোনোরকমভাবে একে ধরা বা এর কাছাকাছি যাওয়া কিন্তু মানে অপরাধ। এতে 7 বছর অবধি জেল, 25,000 টাকা জরিমানা ইত্যাদি অনেক কিছুই হতে পারে। দেখুন, ওয়াটার তো কানেক্টেড না, গঙ্গা কালিন্দ্রী তো কানেক্টেড, হয়তো স্রোতের মধ্যে দিয়ে চলে এসছে, এটার মানে একটা বিরাট কিছু ইস্যু নয়। যেহেতু এ আকারে একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে সেই জন্য হয়তো তার গতিপথ সে গঙ্গার থেকে যেতে যেতে বা জল বেড়েছিল, এরকম কিছু ঘটনার জন্য চলে আসতে পারে। এটা ধরুন অবাক হওয়ার মতন কিছু না, কিন্তু কালিন্দ্রীতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা কালিন্দ্রীর ওপরে আর একটু নজরদারি বাড়াবো গ্যাঞ্জেটিক ডলফিনের প্রাপ্তির ব্যাপারে। আপনার নামটা? আমার নাম প্রদীপ গোস্বামী, আমি ডেপুটি ফরেস্ট রেঞ্জার। এখানে কালিন্দ্রী নদীতে একটা মানে ডলফিনের মতো দেখতে সম্পূর্ণ এই মাছটা সকালবেলা জেলেগুলো সব মাছ ধরতে আসলো,
আসার পরে ওই মাছ জেলের জালে এই মাছটা ধরা পড়েছে মোড়া মৃত অবস্থাতে। সেই মাছটাকে দেখার জন্য এখানে লোকের উৎসাহিত খুব মানে উৎসাহ, এরকম ধরনের মাছ দেখার জন্য মানুষের। এটা কালিন্দ্রির আপনার ইয়ে পুরাণপুর ঘাটের মানে মধ্যস্থলে স্থলে মানে মানিকচক আর হ্যাঁ মানিকচক আর আপনার ইয়ে পুকুরিয়ার কি নদীটার নাম কি? কালিন্দ্রি নদী। এগুলো মাছ কি সাধারণত এখানে দেখতে পাওয়া যায়? না না, এরকম মাছ এখানে দেখতে পাওয়া যায় না, এই প্রথম দেখা গেছে। সেই মাছকে দেখার জন্য মানুষ উৎসাহিত। কীরকম দেখতে রয়েছে? দেখতে পুরো বিশাল আকারের, প্রায় 100 কেজির মতো ওজন হবে, বিশাল বড় আকারের মাছটা। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মোহাম্মদ শেরুয়াল। Active Gold with added mineral, active pure, active raho.